চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ফর্ম নেন তিনি। পরে মাহিয়া মাহি জানান, ঐতিহাসিক এ দল থেকে ফর্ম সংগ্রহকে জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন। চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চান। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। এদিকে সচিবালয়ের ব্রিফিং এ চিত্রনায়িকা মাহিকে আওয়ামী লীগের সদস্য বলে উল্লেখ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশেই মাহিয়া মাহিকে ফর্ম নেয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দেবে। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনটি শূন্য হয়। আগামী 1 ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসের সমান সেই দলের মনোনয়ন পত্র আমি কিনেছি, এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। মানুষ আশায় বুক বাঁধে, আমি আশায় বুক বেঁধেছি। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মানে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেন, তিনি নারী হিসেবে আমাকে বিবেচনা করবেন। এটা এখন ওই সিনেমার এক নায়িকা কালকে বলছে, আমি ফর্ম চাই, আমি চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী হতে চাই, আমার বাড়ি ওখানে। তা আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম, তিনি বললেন, হ্যাঁ ওদের ফ্যামিলি তো আওয়ামী লীগ ফ্যামিলি, ও তো আওয়ামী লীগ করে, ঠিক আছে ও ফর্ম সংগ্রহ করুন, অসুবিধা। প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারবো না, তাকে ফর্ম কেনার অধিকার দেওয়া।